যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার আর স্বপ্ন স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে যাচ্ছেন? আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না, তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না, আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে
চলতে থাকাই আসল কথা। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি ছোট। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। চাণক্য নীতি অনুযায়ী নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই, বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত। তা না হলে শত্রু সুযোগ পেলেই আপনার ক্ষতি করে দেবে। নিজের নীতির মাধ্যমে শত্রুকে পরাজিত করার পথ দেখিয়েছেন চাণক্য। নীতি এক, বদ অভ্যাস ত্যাগ করুন। কু অভ্যাস যেমন নেশা আসক্তি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন চাণক্য। মাদকাসক্ত বা নেশাগ্রস্ত ব্যক্তিদের শত্রু সহজেই পরাজিত করে। নেশাগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে পারে না, এমন পরিস্থিতিতে সে ব্যক্তি কোনো না কোনো ভুল করে বসে যার ফায়দা তোলে শত্রুরা। দুই, শত্রুকে পরাজিত করতে চাইলে তার সম্পর্কে সমস্ত তথ্য নিজের কাছে রাখুন। শত্রুর শক্তি, দুর্বলতা ইত্যাদি সমস্ত কিছু জানলে তাকে পরাজিত করা সহজ হবে। কুসঙ্গ এড়িয়ে যান। চাণক্য নীতি অনুযায়ী নিজের পরিবার ছাড়াও ব্যক্তি অফিস ও বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়ে থাকে, তাই সমস্ত ব্যক্তিকে বন্ধু বান্ধব নির্বাচনের সময় বিশেষ নজর দেওয়া উচিত। যাদের সঙ্গ ভালো, যারা যোগ্য ব্যক্তির সঙ্গে উঠাবসা করেন, তাদের ক্ষতি করার আগে শত্রুরা হাজারবার চিন্তা ভাবনা করে। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয় পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধু আমার। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।